উল্টে গেল যাত্রী বোঝাই বাস, দুর্ঘটনাস্থলে মৃত্যু একজনের, আহত একাধিক। ঘটনাটি নদিয়ার তেহট্টর ছাতিন এলাকায়। সূত্রের খবর, সোমবার বেলা 3টে নাগাদ কৃষ্ণনগর থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। এরপরই তেহট্টর ছাতিনাই পৌঁছাতেই চলন্ত অবস্থায় উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আহত হয় একাধিকজন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উল্টে যাওয়া বাসটির ভেতরে কোনো যাত্রী আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা। উল্টে গেল যাত্রী বোঝাই বাস, দুর্ঘটনাস্থলে মৃত্যু একজনের, আহত একাধিক। ঘটনাটি নদিয়ার তেহট্টর ছাতিন এলাকায়। সূত্রের খবর, সোমবার বেলা 3টে নাগাদ কৃষ্ণনগর থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। এরপরই তেহট্টর ছাতিনাই পৌঁছাতেই চলন্ত অবস্থায় উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আহত হয় একাধিকজন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উল্টে যাওয়া বাসটির ভেতরে কোনো যাত্রী আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।